তবে এখানে দুটো বাটন ইউজ করা হয়েছে আপার বাটনটা ক্রাউন বাটন সেটা প্রেস করে অন অফ হিসেবে কাজ করবে এবং সেটা যেহেতু অ্যাক্টিভ ক্রাউন ক্রাউন বাটনটাও কাজ করবে আর সিনজি সি2 স্মার্ট ওয়াচটি 380m ওয়াটার রেজিস্ট্যান্স লেভেল আছে যেটা আমি আগেই বলেছি এই স্মার্ট ওয়াচটি পরে ইজিলি আপনি সুইমিং করতে পারেন ডাইভিং করতে পারবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রিভিউ প্লাজা আমার এক হাতে আছে সিনজি সি2 স্মার্ট ওয়াচ আরেক হাতে ইয়েস ব্র্যান্ডের ইয়েস ক্লাসিক স্মার্ট ওয়াচ দুটো স্মার্ট ওয়াচই রাউন্ড শেপের মধ্যে এবং দুটো স্মার্ট ওয়াচের প্রাইস অলমোস্ট সেম অর্থাৎ 4000 থেকে 4000 প্লাস বাজেটের মধ্যে তো এই বাজেটের মধ্যে যখন আপনি স্মার্ট ওয়াচ কিনতে যাবেন এবং সেটা অবশ্যই রাউন্ড শেপের মধ্যে এই দুটো স্মার্ট ওয়াচের মধ্যে কিন্তু কনফিউশন ক্রিয়েট হবে আর যে কারণে আমাদের আজকের ভিডিও করা আজকের ভিডিওতে আমরা দেখব এই দুটো স্মার্ট ওয়াচের মাঝে কম্পারিজন এই দুটো স্মার্ট ওয়াচের মাঝে ফিচারের দিক থেকে কী কী পার্থক্য আছে এবং স্পেসিফিকেশনের দিক থেকেও কী কী পার্থক্য আছে সব কিছু জানবো আমাদের এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক আমরা প্রথমে দেখব স্মার্ট ওয়াচ দুটোর আউটলুক শুরু করব সিনজি সি2 স্মার্ট ওয়াচ দিয়ে সিনজি সি2 স্মার্ট ওয়াচের আউটলুক যদি আমরা দেখি তাহলে দেখব গতানুগতিক অন্যান্য রাউন্ড শেপের স্মার্ট ওয়াচের মতোই এটা কিজলেক কেয়ার অথবা কেয়ার প্রোর সাথে অনেক মিল আছে এছাড়াও ইমিল্যাব KW66 সহ অন্যান্য যে রাউন্ড শেপের স্মার্ট ওয়াচ আছে সেগুলোর সাথেও কিন্তু আমরা বেশ মিল পাবো স্মার্ট ওয়াচটির ডিসপ্লে কার্ভ শেপের মতো এবং এখানে যে বডি মেটাল ইউজ করা হয়েছে বডি মেটালটা ম্যাট ফিনিশিংয়ের একটি বাটন আছে যে বাটনটি অনলি অন অফ বাটন হিসেবে কাজ করবে আর সবগুলো ফাংশন ব্যবহার করার জন্য আমাকে স্ক্রিন টাচ করেই ব্যবহার করতে হবে তো স্মার্ট ওয়াচটা যদি আমি ব্যাকসাইড দেখি ব্যাকসাইডটা গ্লেজি ফিনিশিংয়ের মধ্যে যার ফলে কিন্তু হাতে বেশ আরামদায়ক একটা ফিল হবে আর ব্যাকসাইডে সিনজি ব্র্যান্ডিং করা আছে এবং এখানে লেখা আছে 380m স্মার্ট ওয়াচ অর্থাৎ 380m ওয়াটার রেজিস্ট্যান্সি লেভেল স্মার্ট ওয়াচটিতে আছে 30 মিটার পানির নিচে আপনি যেতে পারবেন অর্থাৎ এই স্মার্ট ওয়াচটি কমপ্লিটলি ওয়াটারপ্রুফ এবং আরেক সাইডে মডেল সি2 সেটা উল্লেখ করা আছে তবে স্মার্ট ওয়াচটিতে সিঙ্গেল একটি বাটন ইউজ হলো এখানে কোনো ক্রাউন বাটন ইউজ করা হয়নি এবার যদি স্মার্ট ওয়াচটার স্ট্র্যাপের কথা বলি স্ট্র্যাপটাও সিনজি ব্র্যান্ডের স্ট্র্যাপ ঠিক বডির মতো স্ট্র্যাপেও সিনজি ব্র্যান্ডিং করা আছে স্ট্র্যাপটা যথেষ্ট পরিমাণ সফট তবে স্মার্ট ওয়াচটির স্ট্র্যাপ কিন্তু ইজিলি চেঞ্জ করে নেওয়া যাবে আপনি চাইলে 22mm এই স্ট্র্যাপটি রিপ্লেস করে বাজারে 22mm যে কোনো স্ট্র্যাপ কিন্তু এই স্মার্ট ওয়াচের সাথে ব্যবহার করতে পারবেন স্মার্ট ওয়াচটার বডি যেহেতু ম্যাট ফিনিশিং এই ম্যাট ফিনিশিংয়ের সাথে ম্যাচ করে আপনি মেটাল ম্যাগনেট ম্যাগনেট অথবা লেদার স্ট্র্যাপও কিন্তু ইউজ করতে পারেন অপরপক্ষে ইয়েস ক্লাসিক স্মার্ট ওয়াচের আউটলুকে যদি আমি তাকাই তাহলে কিন্তু সিনজি সি2 থেকে যথেষ্ট পরিমাণ পার্থক্য আমি দেখতে পাবো ইয়েস ক্লাসিক স্মার্ট ওয়াচটির আউটলুক গতানুগতিক স্মার্ট ওয়াচের মতো না এটাকে কম্পেয়ার করা যায় অনেকটা হুয়াওয়ে ওয়াচ GT2 এর সাথে যে বডি শেপ ইয়েস ব্র্যান্ড পিক করেছে তা হুবহু হুয়াওয়ে ওয়াচ GT2 এর বলা যায় হুয়াওয়ে ওয়াচ GT2 কে কপি করেই স্মার্ট ওয়াচটির বডি বানানো হয়েছে এনিওয়ে এটা যে বডি মেটাল সেটা একেবারে সিনজি সি2-র মতোই এবং কালারও সি2-র সাথে ম্যাচ করে তবে এখানে দুটো বাটন ইউজ করা হয়েছে আপার বাটনটা ক্রাউন বাটন সেটা প্রেস করে অন অফ হিসেবে কাজ করবে এবং সেটা যেহেতু অ্যাক্টিভ ক্রাউন ক্রাউন বাটনটাও কাজ করবে আর লোয়ার বাটনটাতে ডিরেক্ট স্পোর্টস মোডে যাওয়া যাবে স্মার্ট ওয়াচটির ডিসপ্লে কার্ভ ডিসপ্লে এবং এটা লেফট সাইডে দেখা যাচ্ছে স্পিকার দুটি স্পিকার দেখে বোঝা যাচ্ছে স্মার্ট ওয়াচটিতে কলিং অপশন আছে সিনজি সি2 স্মার্ট ওয়াচটার ব্যাক সাইড গ্লেজি ফিনিশিংয়ের হলেও এটার ব্যাক সাইড কিন্তু গ্লেজি ফিনিশিংয়ের না এটার ব্যাক সাইডও ম্যাট ফিনিশিংয়ের তবে সিনজি সি2-র মতোই এই ইয়েস ব্র্যান্ডের স্মার্ট ওয়াচটির ব্যাক সাইডও তাদের নিজস্ব ব্র্যান্ডিং করা আছে দুটো স্মার্ট ওয়াচেই সেন্সর আছে এবং ব্যাক সাইডে চার্জিং পিন আছে এবার যদি স্ট্র্যাপের কথা চিন্তা করি ওভারঅল স্মার্ট ওয়াচটি স্ট্র্যাপ সহ একবারে কার্ভ অলওয়েজ কার্ভ অবস্থায় থাকবে যার ফলে হাতের সাথে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে এবং হাতে কিন্তু বেশ আরাম ফিল হবে এবং এই ডিজাইনটাই কিন্তু স্মার্ট ওয়াচটির বিশেষত্ব স্মার্ট ওয়াচটিতে ইউজ করা হয়েছে 20mm স্ট্র্যাপ তবে বাজারের গতানুগতিক অন্যান্য স্ট্র্যাপ কিন্তু এটার সাথে অ্যাডজাস্ট করবে না আর যার ফলেই কিন্তু এটার বক্সে এক্সট্রা আরও একটি স্ট্র্যাপ দিয়ে দিয়েছে এবার আসি দুটি স্মার্ট ওয়াচেরই স্পেসিফিকেশনে প্রথমে যদি সিনজি সি2 স্মার্ট ওয়াচটার কথা চিন্তা করি এটার ডিসপ্লে 1.3 ইঞ্চের এইচডি অ্যামোলেড ডিসপ্লে অপরপক্ষে ইয়েস ক্লাসিকে অ্যামোলেড ডিসপ্লে না থাকলেও দুটো স্মার্ট ওয়াচেরই স্ক্রিন রেজুলেশন সেম 360x360 সো দুটো স্মার্ট ওয়াচ থেকে খুব কালারফুল এবং ভিভিড এক্সপিরিয়েন্স পাওয়া যাবে দুটো স্মার্ট ওয়াচেরই ব্যাটারি ক্যাপাসিটি কাছাকাছি ইয়েস ক্লাসিকে 250mAh ব্যাটারি এবং সিনজি সি2-তে 240mAh ব্যাটারি ইয়েস ক্লাসিকে 250mAh ব্যাটারি দিয়ে আপনি 2 থেকে 3 দিন পর্যন্ত চার্জিং ব্যাকআপ পাবেন লাইট ইউজে 5 দিন পর্যন্ত চার্জিং ব্যাকআপ পেতে পারেন তবে সিনজি সি2 স্মার্ট ওয়াচের 240mAh ব্যাটারি দিয়ে নর্মাল ইউজের 9 দিন অবধি চার্জিং ব্যাকআপ পাবেন
ক্লাসিক স্মার্ট ওয়াচটি খুব অনেস্টলি তারা বলে দিয়েছে ওয়াটার রেজিস্ট্যান্সি লেভেল নেই, অর্থাৎ এই স্মার্ট ওয়াচটা কোনোভাবেই পানিতে ইউজ করা যাবে না। তবে ওয়ার্কআউটের সময় যদি হাতের ঘাম লাগে অথবা ছিটে ফোটা পানি লাগে সেক্ষেত্রে স্মার্ট ওয়াচটি তেমন কোনো সমস্যা হবে না। আর সিনজি C2 স্মার্ট ওয়াচটি 380 mAh ওয়াটার রেজিস্ট্যান্সি লেভেল আছে, যেটা আমি আগেই বলেছি। এই স্মার্ট ওয়াচটি পরে ইজিলি আপনি সুইমিং করতে পারেন, ডাইভিং করতে পারবেন। এছাড়া আপনার রেগুলার লাইফে হ্যান্ড ওয়াশ, শাওয়ার নেওয়া থেকে শুরু করে যে কোনো প্রকার ওয়াটারি কাজই কিন্তু আপনি স্মার্ট ওয়াচটি হাতে পরেই করতে পারবেন। ইয়েস ক্লাসিকে স্মার্ট ওয়াচটি কানেক্ট করার জন্য যেখানে ইউজ করতে হবে আপনাকে ডাফিট অ্যাপ, সিনজি C2 স্মার্ট ওয়াচটির জন্য আপনাকে ইউজ করতে হবে অন ওয়্যার অ্যাপ। এবার আমরা দেখবো দুটো স্মার্ট ওয়াচের ফিচার। ফিচারের মধ্যে এই দুটি স্মার্ট ওয়াচের বেশ কিছু পার্থক্য কিন্তু আছে। সিনজি C2 স্মার্ট ওয়াচে কোনো কলিং অপশন নেই, যেখানে ইয়েস ক্লাসিক স্মার্ট ওয়াচে কিন্তু আপনি মেক কল রিসিভ কলের অপশন পাচ্ছেন। তবে সিনজি C2 স্মার্ট ওয়াচে কলিং অপশন না থাকলেও এখানে কিন্তু আপনি মেসেজ নোটিফিকেশান পাচ্ছেন, এছাড়াও সোশ্যাল মিডিয়ার অ্যাপ্লিকেশানের নোটিফিকেশান পাচ্ছেন। এক্ষেত্রে আপনাকে অন ওয়্যার অ্যাপ থেকে আপনার নোটিফিকেশান অন করে দিতে হবে। আপনি যেই যেই নোটিফিকেশান চাচ্ছেন, অর্থাৎ হোয়াটসঅ্যাপ চাইলে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ভাইবার বা একই সাথে সবগুলো নোটিফিকেশান অন থাকলে সবগুলো অ্যাপ্লিকেশনই মেসেজ আসলে আপনাকে নোটিফাই করবে। অপরপক্ষে ইয়েস ক্লাসিকে আপনি শুধুমাত্র মেসেজ নোটিফিকেশান বা সোশ্যাল মিডিয়া অ্যাপ নোটিফিকেশানই না, একই সাথে আপনি নোটিফিকেশান পাচ্ছেন আপনার কলের, অর্থাৎ আপনার কল আসলে আপনি দেখতে পারবেন, রিসিভ করতে পারবেন, কেটে দিতে পারবেন বা সাইলেন্ট করতে পারবেন। এছাড়াও এখানে ডায়াল প্যাড আছে, আপনি চাইলে নাম্বার প্রেস করে কল করে এখান থেকে কথা বলে নিতে পারবেন। দুটি স্মার্ট ওয়াচেই ওয়ার্কআউট মোড আছে এবং সিনজি C2 স্মার্ট ওয়াচটি 14টি স্পোর্টস মোড এবং ইয়েস ক্লাসিক স্মার্ট ওয়াচেরও 14 থেকে 15টি স্পোর্টস মোড বা এক্সারসাইজ মোড আছে। তবে হেলথ ম্যানেজমেন্ট সিস্টেমে বেশ কিছু পার্থক্য আছে। সিনজি C2 স্মার্ট ওয়াচে হেলথ ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে আছে রেগুলার হার্ট রেট মনিটরিং, স্লিপ মনিটরিং, ব্লাড অক্সিজেন মনিটরিং, ব্রিথ ট্রেনিং এবং একই সাথে ফিমেল হেলথ ট্র্যাকিং এই স্মার্ট ওয়াচটিতে আছে। আর ইয়েস ক্লাসিক স্মার্ট ওয়াচে মোটামুটি সবগুলো হেলথ ট্র্যাকার অপশন কিন্তু আছে। আর ইয়েস ক্লাসিক স্মার্ট ওয়াচের মধ্যে আছে হার্ট রেট মেজারমেন্ট, স্লিপ মনিটরিং, ব্লাড প্রেশার, SPO2 লেভেল, ব্রিদিং এক্সারসাইজ। অতিরিক্ত হিসেবে এখানে পাচ্ছি আমরা ব্লাড প্রেশার মেজারমেন্টের অপশন। এছাড়া স্মার্ট ওয়াচের ক্ষেত্রে স্মার্ট যে যে ফিচারগুলো আছে, অর্থাৎ অ্যালার্ম ক্লক, রিমোট মিউজিক প্লেয়ার, রিমোট ক্যামেরা শাটার, ওয়েদার নোটিফিকেশন, এই অপশনগুলো দুটো স্মার্ট ওয়াচে আছে। তবে ইয়েস ক্লাসিক স্মার্ট ওয়াচে অ্যাডিশনালি আছে গেম খেলার অপশন, যেটা লেটেস্ট স্মার্ট ওয়াচগুলোতে দিয়ে থাকে। সেম বাজেটের এই দুটো স্মার্ট ওয়াচের ওয়ারেন্টি পিরিয়ডে কিছুটা পার্থক্য আছে। ইয়েস ক্লাসিক স্মার্ট ওয়াচ থেকে 3 মাসের ওয়ারেন্টি পাওয়া যাবে, যেখানে সিনজি C2 স্মার্ট ওয়াচটি থেকে 1 বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে। হ্যাঁ, আরেকটা ইনফরমেশন অবশ্যই দেওয়া দরকার, সিনজি C2 স্মার্ট ওয়াচটি ব্ল্যাক কালার এবং সিলভার কালার দুটো কালার হয়ে থাকে, আর ইয়েস ক্লাসিক স্মার্ট ওয়াচটি ব্ল্যাক কালার এবং পিঙ্ক কালার এই দুটো কালার হয়ে থাকে। মোটামুটি স্মার্ট ওয়াচ কেনার জন্য যেই যেই বেসিক ইনফরমেশনগুলো দরকার বা যেই যেই বেসিক ইনফরমেশনের উপর বেস করে কাস্টমারাই স্মার্ট ওয়াচ কিনে থাকে বা দুটো স্মার্ট ওয়াচের মাঝে কম্পেয়ার করে থাকে, সেই ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। ডিসিশন আপনার উপর, আপনি কোন স্মার্ট ওয়াচটি পারচেস করবেন। তবে আপনি যে স্মার্ট ওয়াচটি পারচেস করুন আপনি টেকডেন একবার ইনবক্স করতে পারেন। টেকডেন ইনবক্স করলে আরও ডিটেইল ইনফরমেশন পাবেন। আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমরা টেকডেনের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছি। একই সাথে টেকডেনের মোহাম্মদপুর শোরুমেরও অ্যাড্রেস আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনি যদি আউটলুক দেখে স্মার্ট ওয়াচ দুটোর পারচেস করার ইচ্ছে থাকে তাহলে চলে যান টেকডেনের মোহাম্মদপুর শোরুমে। মোহাম্মদপুর শোরুমে দুটো স্মার্ট ওয়াচই ডিসপ্লে করা অবস্থায় পাবেন। তা আমরা পরবর্তী ভিডিওতে অন্য কোনো স্মার্ট ওয়াচদের মাঝে কম্পেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।